নদী ভাঙনে মানুষের দুর্ভোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে আমাদের জানাবেন, আর ভাঙন রোধে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? ঈশিকা, আপনি যেমনটি দেখছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জের ঘেউর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের কুশুন্ডা এলাকায়। এই এলাকায় ধলেশ্বরীতে অসময়ে পানি বৃদ্ধির ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন গত দুই সপ্তাহের এই ভাঙনে কিন্তু পঞ্চাশটি ঘর বাড়ি, একটি ব্রিজ, 500 মিটার পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হয়েছে, এমনকি 700 হেক্টর ফসলি জমিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে স্থানীয়রা একাধিকবার মৌখিকভাবে ভাঙন শুরুর আগে থেকে কিন্তু জানিয়ে আসছিল, কিন্তু তারা কোনো কার্যত পদক্ষেপ নেয়নি। এছাড়া এই ভাঙন কবলিত এলাকার যারা অনেকেই কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে এবংকি উঁচু জায়গায় এবংকি গাছের নিচে কিন্তু অতি অতি কষ্টে কিন্তু দিন যাপন করছে। এছাড়া এই বালিয়াখোরা ইউনিয়ন এবংকি সিংজুরি ইউনিয়নের 10টি গ্রামের মানুষের কিন্তু যোগাযোগের রাস্তা কিন্তু বন্ধ হয়েছে, এবংকি বিপাকে পড়েছে প্রায় 10 গ্রামের প্রায় 10 হাজারের বেশি মানুষ কিন্তু চলাচলের রাস্তা কিন্তু বন্ধ, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেই সাথে আমি কথা বলেছি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে। জনপ্রতিনিধিরা যেটি জানিয়েছেন যে তারা একাধিকবার ভাঙন শুরুর আগে একাধিকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে প্রশাসনকে জানালেও তারা কার্যত কোনো ভূমিকা নেয়নি। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে তারা সরজমিনে পরিদর্শন করেছেন, এমনকি এখানে এই নদীতে একটি চর জাগার কারণে কিন্তু আপনার যে একটি বিকল্প যে নদী সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির ফলে কিন্তু তীব্র স্রোত দেখা দিয়েছে এবং গভীরতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু জিওব্যাগ ফেলে এটিকে ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানিয়ে বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডকে তারা লিখিতভাবে একাধিকবার পদক্ষেপের জন্য জানিয়েছেন, এবং কিভাবে এই ভাঙন রোধ করা যায় সে বিষয়ে তারা বিশ্লেষণ করছেন বলছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া এই উপজেলার বালিয়াখোরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কুশুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরাও কিন্তু এই রাস্তা ব্যবহার করে স্কুলে যাতায়াত করতো, সে রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ঈশিকা, এই ছিল মানিকগঞ্জের ভাঙন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম আপনাকে। দর্শক, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদী তীব্র ভাঙনে যে ক্ষয়ক্ষতি ভোগান্তি সৃষ্টি হচ্ছে জানছিলাম সহকর্মী আব্দুল আলিমের কাছে।